হাসিনার একটা রেকর্ডিং ফাঁস হয়ে আসলো, উনি নাকি ফট করে দেশে ঢুকে যেতে চায়, ফট করে ঢুকে দেশে যাবে। আমি একটাই কথা বলতে চাই, দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন। এবার স্বজন হারার কষ্টর বেদনার গল্প আমরা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। খুনি হাসিনা যত পরিমাণ হত্যা খুন জুম জুলুম করেছে, এটার হত্যার বিচার হবে এই বঙ্গের মাটিতে ইনশাআল্লাহ। যত ছাত্র জনতা যতজন শহীদ হয়েছে, 15 বছরে অনেক মানুষ শহীদ হয়েছে, এ বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাআল্লাহ। আর একটা ছোট একটা কথা বলে যেতে চাই, সরকারকে বলতে চাই, সংস্কার করেন ভালো কথা, কিন্তু অনন্তকালের জন্য সকল সংস্কার করাটা আপনাদের দায়িত্ব না। নির্বাচিত সংসদ যাদের পপুলার ম্যান্ডেট আছে, জনগণ যাদেরকে নির্বাচিত করবেন, তারা দায় দায়িত্ব নিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী বাংলাদেশ কোন পথে চলবে, ইতিমধ্যে আমরা 31 দফা দিয়েছি, সেটাকে সাথে নিয়ে আমরা এই দেশকে আরেকবার গণজাগরণ গণ অভ্যুত্থানের যে বার্তা সেটাকে সফল করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নেব। হিংসার কোনো বিষয় নাই, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্যে, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্যে, জাস্টিস নিশ্চিত করবার জন্যে এই বিচার আজকে হওয়া দরকার। এই বিচার না হলে খুনিদেরকে যদি আমরা শাস্তি নিশ্চিত করতে না পারি, শহীদের আত্মা শান্তি পাবে না। যদি আমরা গণহত্যা 16 বছরের হত্যাযজ্ঞে যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানে যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। সেজন্য বলতে চাই, গত 16 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে গণঐক্য তৈরি হয়েছে, নতুন পরিস্থিতিতে গণঐক্যকে আরো জোরদার করতে হবে, তাকে সংহত করতে হবে। এখনো পর্যন্ত নানা ধরনের প্রতিক্রিয়ার কাজ এখনো তারা তৎপর, যে কোনো সময় এরা ছবল মেরে বসতে পারে। সুতরাং জনগণকে রাজপথে পাহারা বসিয়ে সকল বিরোধী দল জনগণের সকল অংশকে ঐক্যবদ্ধ করে আমরা সরকারকে সম্ভব স্বল্পতম সময়ে আমরা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে আমরা জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং প্রতিনিধিত্ব আমরা দেখতে চাই। সেই কাজে সকল বিরোধী দল আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের আনন্দিত আজকে গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ তারা সব সময় আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে দীর্ঘকাল ধরে। আমরা যখন স্বাধীন হয়েছি 1971 সালে, আমরা তখন ধরে নিয়েছিলাম যে আমরা একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ পাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেদিন যারা গণতন্ত্রের প্রধান দাবিদার ছিলেন, স্বাধীনতার দাবিদার ছিলেন, তাদের হাতেই, আওয়ামী লীগের হাতেই কিন্তু সেদিন গণতন্ত্র ধ্বংস হয়। তারা 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে। এ কথা আমাদের ভুললে চলবে না, এ কথা বারবার মনে করতে হবে। এই দলটি আবার 2007 সালে নির্বাচন 2008 সালে হওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, এবং বারবার ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামকে দমন করবার জন্য অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, খুনের আশ্রয় নিয়েছে। তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগত জুলাই ম্যাসাকার, তারও পূর্বে 16 বছর ধরে এই দেশের মানুষ, এই দেশের গণতান্ত্রিক মানুষ তার লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। আমি অভিবাদন জানাই, স্যালুট জানাই এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে সেই সমস্ত শহীদদেরকে যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। আমি অভিবাদন জানাই আমাদের সামনে যে সমস্ত ভাইয়ের আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন তাদেরকে। আমি অভিবাদন জানাই, স্যালুট জানাই গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি কোনোদিন গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, মাথা নোয়াননি। দীর্ঘ 6 বছর কারাভোগ করার পর
ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন, আজও তিনি অত্যন্ত অসুস্থ। আমি অভিবাদন জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমানকে, যিনি মিথ্যা মামলায় নির্বাসিত হয়ে বিদেশে থেকেও এই দীর্ঘ বছরগুলোতে এখানে গণতন্ত্রের সংগ্রাম করেছেন, সহযোগিতা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি, হয়তো স্বাধীন হয়েছি, হয়তো হয়েছি, কিন্তু এখনও চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে পার্টির ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। আমি বিএনপি নেতা কর্মী ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা শত প্রলোভনের মধ্য দিয়ে, উস্কানির মধ্য দিয়ে তারা শান্ত থেকেছেন এবং তারা এই দেশকে রক্ষা করবার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে, সংগঠনগুলোকে, যারা দীর্ঘকাল ধরে এই সংগ্রাম লড়াইয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, কাজ করে চলেছেন। আজকে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের অনেকটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা ব্লেমিং প্লেইং ফিল্ড করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। এটা অত্যন্ত জরুরি ব্যাপার, শুধু এইখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না, এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে, সরকারকে বলতে হবে যে এটা করতে হবে। দ্বিতীয়ত আরেকটি কথা আমি আজকে বলতে চাই যে 16 বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমাদের প্রায় 700 ভাই বোন তারা খুন হয়ে গেছে, সেই আয়না ঘর হয়েছে, আমাদের মায়ের ডাকে ছেলে মেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে, ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে। আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, 1,45,000 মামলা, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে, এই 17 বছরে, এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে, অতি দ্রুত। বন্ধুগণ, আমরা আজকে আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, কাজ করে চলতে এখনো কাজ করব। তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে, আমাদের কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই। গতকাল গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানির উপর আক্রমণ করা হয়েছে, তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি, একজন নেতা শহীদ হয়েছে। বন্ধুগণ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে, সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে, আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না, আমি ধন্যবাদ জানাতে চাই যে এই প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যেই, এত বৃষ্টির মধ্যেও আমাদের আয়োজকরা, আপনারা শিল্পীরা এখানে পারফর্ম করেছেন, আপনারা শুনেছেন, আমি আমাদের দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খাদিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অভিনন্দন জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি কৃষকদের।